আরএনডি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগত। পিএম কিষাণ সম্মান নিধি নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট চলে এসেছে। কিছুদিন থেকে পিএম কিষাণের বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখা যাচ্ছে না, তো এখন কিন্তু সেখানে একটা নতুন অপশন দেওয়া হয়েছে, রেজিস্ট্রেশন নম্বর এবং মোবাইল নম্বর, অর্থাৎ এই দুটির মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন। কিন্তু আপনাদের ওটিপি ভেরিফিকেশনের পর কিন্তু আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি দেখাবে, তো সেখানে কিন্তু ওটিপির অনেকটাই প্রবলেম দেখা দিচ্ছে। তো ওটিপি ছাড়াই কিন্তু আপনারা বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে পারবেন, সেটা কিন্তু ভিডিও শেষে জানিয়ে দিচ্ছি। এবং সেখানে যে রেজিস্ট্রেশন নম্বরের একটা জায়গা চলে এসেছে, তো আপনাদের রেজিস্ট্রেশন নম্বর কোনটা সেটা আপনি কীভাবে চেক করবেন সেটা কিন্তু আপনি চেক করে নিতে পারবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো পিএম কিষাণ সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, pmkishan.gov.in। এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন, এই যে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস, এই বেনিফিশিয়ারি স্ট্যাটাসের উপর ক্লিক করে দেবেন। এখানে প্রথমত দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন নম্বর এবং রয়েছে মোবাইল নম্বর। তো অনেকেরই কিন্তু এই রেজিস্ট্রেশন নম্বরটি জানা নেই। এখানে পাশেই দেখতে পাচ্ছেন যে রয়েছে নো ইউর রেজিস্ট্রেশন নং, এটার উপরে ক্লিক করে দেবেন, একটু আপনারা উপরে তুলে নেবেন। এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন, অর্থাৎ পিএম কিষাণ করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন, এবং এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর গেট মোবাইল ওটিপির উপরে ক্লিক করে দেবেন। পিএম কিষাণের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে, সেই ওটিপিটাকে এখানে বসিয়ে দেওয়ার পর গেট ডিটেলসের উপরে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু আপনার WB দিয়ে রেজিস্ট্রেশন নম্বরটি দেখাবে এবং এখানে কিন্তু আপনার নাম থাকবে, অর্থাৎ এই যে WB দিয়ে নম্বরটি রয়েছে এটাই কিন্তু আপনার রেজিস্ট্রেশন নম্বর। তো যারা আগে বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে পারতেন, আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কিন্তু WB দিয়ে একটি নাম্বার ছিল, সেই নম্বরটি হচ্ছে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন নম্বর। তো এখান থেকেই কিন্তু আপনার রেজিস্ট্রেশন নম্বরটি আপনারা নোট করে রেখে দিতে পারেন। বেনিফিশিয়ারি স্ট্যাটাসের জায়গায় এখানে যখনই চলে আসবেন, এখানে কিন্তু রেজিস্ট্রেশন নম্বরটি রয়েছে, এবং এখানে যখনই রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে দেবেন এবং এখানে যখনই আপনি ক্যাপচার কোডটি দিয়ে জেনারেট ওটিপির উপরে ক্লিক করে দেবেন, আপনার মোবাইল ফোনে কিন্তু ওটিপি আসবে, কিন্তু সেই ওটিপিটাকে যখনই আপনি এন্টার করবেন তখনই কিন্তু ইনভ্যালিড ওটিপি বলবে, অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু পুরোপুরি সার্ভার ঠিক হয়নি, আপনাদের কিন্তু কিছুদিন অপেক্ষা করতে হবে। তো একটি আলাদা পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনারা চেক করে নিতে পারেন আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি, অর্থাৎ কোনো ওটিপি ছাড়াই কিন্তু আপনি সেখানে চেক করে নিতে পারবেন। এই যে ওয়েবসাইটটি রয়েছে এটার মাধ্যমে কিন্তু আপনাদের চেক করে নিতে হবে। তো এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি কিন্তু এরকম হোম পেজ আপনি দেখতে পারবেন। এখানে আপনার আধার নম্বরটি বসিয়ে দেওয়ার পর গেট ডাটার উপরে ক্লিক করে দেবেন, এরকম করে কিন্তু আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি শো হবে। তো এখানে কিন্তু আপনার নাম থাকবে এবং এখানে কিছু কিছু জিনিস কিন্তু আপনি ভুল দেখতে পারবেন, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের আধার স্ট্যাটাসের জায়গায় কিছু সংখ্যা থাকবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের কটি ইনস্টলমেন্ট আপনি পেয়েছেন সেটা কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফিফথ ইনস্টলমেন্ট কিন্তু ডান হয়েছে, অর্থাৎ আমরা কিন্তু পঞ্চম যে কিস্তিটা সেই কিস্তির টাকাটা কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছে, অথবা আমরা কিন্তু পেয়ে গেছি, এটা কিন্তু এখানে বলা হয়েছে। তো মূলত বুঝতে পারছেন যে এভাবে কিন্তু আপনাদের যে বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি রয়েছে সেটা কিন্তু চেক করে নিতে হবে, এবং পুরোপুরি এখনও পর্যন্ত কিন্তু সাইট ঠিক হয়নি, যখনই ঠিকঠাক হয়ে যাবে তখন কিন্তু আপনাদের আমি জানিয়ে দেব। এবং এখন থেকে কিন্তু ওটিপি ভেরিফাই করার পর কিন্তু আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি শো করাবে। তো এটাই কিন্তু আপডেট দেওয়া ছিল, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।